হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভয়েস এডুকেশন। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাবাউট টেন টেন সম্বন্ধিত টাইম এবং ডিস্টেন্সের অঙ্কগুলো, দূরত্ব এবং সময়ের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে কিছু কয়েকটা নিয়ম, নিয়ম বলতে কি কয়েকটা জিনিস কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে, সেই কনসেপ্টগুলো আমি তোমাদের বলছি কী করে কী কী কনসেপ্ট আগে মনে রাখবে। 1 নম্বর কী বলেছে, কী মনে রাখবে, যখন কোনো ট্রেন ট্রেন যখন কোন ট্রেন কি হবে, কোন ব্যক্তি ব্যক্তি কোন ব্যক্তি মানুষ মানুষ বা ব্যক্তি একই কথা একই গল্প, মানুষ বা ব্যক্তি পোল পোল কোন পোল পিলার অর্থাৎ পোল বা পিলার কোন খুঁটি খুঁটি এইগুলোকে যখন অতিক্রম করবে তখন কি বলতো, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে ট্রেনের, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, বুঝতে পেরেছো? 2 নম্বর পয়েন্ট কি মনে রাখবে, যখন কোন ট্রেন সেতু সেতু কোন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এইগুলো অতিক্রম করবে তখন জানবে যে তাদের দৈর্ঘ্য মানে তাদের দৈর্ঘ্য কি মানে প্ল্যাটফর্ম আর সেতুর দৈর্ঘ্য, অর্থাৎ সেতু যখন পার হবে তখন সেতুর দৈর্ঘ্য প্ল্যাটফর্ম হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে, বুঝতে পেরেছো না পারোনি, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে, বুঝতে পেরেছো? তাহলে আমার এই দুটো পয়েন্ট মনে থাকলো। তো 3 নম্বর পয়েন্ট কি বলেছে, যখন দুটি ট্রেন একই দিকে যাবে, যখন দুটি ট্রেন একই দিকে যাবে একই দিকে একই দিকে যাবে তখন তাদের কি হবে, তাদের বেগগুলি বেগগুলি কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হবে, বুঝতে পেরেছ? আর যদি 4 নম্বর পয়েন্ট কি বলেছি, যদি ট্রেনগুলি বিপরীত মুখে এইদিকে একজন যাচ্ছে একটা ট্রেন যাচ্ছে বিপরীত দিক থেকে আর একটা ট্রেন আসছে, তাহলে তাদের কি হবে, বিপরীত মুখী হলে, এগুলো খুব ভালো করে শুনো, এগুলো কাজে লাগবে, বিপরীত মুখী হলে কি হবে, যদি বিপরীত মুখী হয় বিপরীত মুখী হয় তাহলে তাদের বেগ কি হবে, বেগ যোগ হবে, যোগ হবে, বুঝতে পেরেছ? তাহলে আমি এই করব কয়েকটা নিয়ম বললাম, তারপর ধীরে ধীরে আরো অনেক নিয়ম পাবে। তাহলে চলো দেখা যাক প্রথম অঙ্কটা কি বলেছে, প্রথম অঙ্কটা কি বলেছে, সরি আর একটু একটু বলে দিই আর কয়েকটা জিনিস। দেখো বেগ সম্বন্ধে আর একটু কয়েকটা বলে দিই, যে আমরা যখন একটা সূত্র ইউজ করব সেই সূত্রটা কি, বেগ সমান দূরত্ব বাই সময়। আমি এটা বারবার তো লিখবো না, এটা কি লিখবো, বেগ মানে ভি, দূরত্ব মানে ডি, ডিস্টেন্স ভেলোসিটি ডিস্টেন্স, টি মানে টাইম, এই সূত্রটা বারবার ইউজ করব। যখন টাইম বের করতে বলবে তখন ডি বাই ভি করব, যখন ডিস্টেন্স বের করতে বলবে তখন ভি গণিত টি করব, বুঝতে পেরেছ না পারোনি? একই সূত্রকে আমরা কি করলাম, তিনটে স্টেপে লিখলাম, বুঝতে পেরেছ? একই সূত্রকে তিনটে স্টেপে আমরা লিখলাম, এইটুকু গেল। তারপরে দেখো যখন আমরা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যাব, তখন আমাদের কি করতে হবে, 5/18 5/18 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পেরেছ? আর যখন আমি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় নিয়ে আসবো তখন 18/5 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পেরেছ? কি করে আসে, দেখো কোন কিলোমিটারকে, ধরো 1 কিলোমিটারকে যখন আমি মিটারে নিয়ে যাবো তখন 1000 দিয়ে গুণ করতে হবে কি হবে না, তাহলে 1000 হলো বাই, তাহলে আমাকে এই ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে যাবো তাহলে 3600 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে কি হবে না,
তাহলে এই দুটো শুনে এই দুটো কাটলো, তাহলে 5 দুগুনি 10, 18 দুগুনি 36, তাহলে আমার কি করলাম 5 এর 18 দিয়ে আমার গুণ করতে হলো। এই প্রসেসে আছে, আমরা এটা ডাইরেক্ট না লিখে 5 এর 18 দিয়ে মনে রাখি, বুঝতে পেরেছো? তাহলে আমাদের নেক্সট চলে যায় প্রথম অঙ্কটা কি বলেছে, প্রথম অঙ্কটা কি বলেছে, 1 নম্বর অঙ্কটা দেখে নাও। আমাদের 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি ঘন্টা, 90 কিমি পার ঘন্টা, ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে, তাহলে ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে। ইলেকট্রিক পোস্ট মানে কি, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে আমি বলি, তাহলে আমি বলতে চাই যে আমার একটা সূত্র কি বলেছিলাম, ভি সমান ডি বাই টি, কি চেয়েছে, কত সময়, টি চেয়েছে, তাহলে ডি বাই ভি, ডি এর মান কত, ডিস্টেন্স এখানে কত আছে 180, 180 বাই এটা কত আছে 90, ভিটা আছে কি আমার 90, তাহলে আমার বলো 90টা কি আছে, 90টা কিমি পার ঘন্টা আছে। তাহলে আমি 90কে আমি যদি 90 গণিতটা কি করবো 5 এর 18 দিয়ে করব, এখানে নিয়ে যাবো, তাহলে মিটার পার সেকেন্ড আসবে, বুঝতে পেরেছো না পারোনি? এটা একটা সেপারেট ভাবে করে দেখে দিচ্ছি, একবার বারবার দেখাবো না, একবার করে দেখে দিচ্ছি। তাহলে 9 দুগুণে 18, 9 দশে 90, তাহলে 2 একে 2, 5 দুগুনি 10, তাহলে 5 পাঁচে 25, তাহলে কি পেলাম আমি 25 মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমি কিমি থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম, তো কত দিয়ে গুণ করলাম 5 এর 18 দিয়ে গুণ করলাম, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি ডাইরেক্ট এটা আর বসাচ্ছি না, এটা বসাচ্ছি, তাহলে মিটার পার সেকেন্ড, কারণ আমার 180 মিটার আছে, আমার উত্তর আছে সেকেন্ডে, তাহলে আমার কি হবে, তাহলে 25 দিয়ে ভাগ করো, 5 পাচ্ছে 25, 3 পাচ্ছে 15, 5 6 30, তাহলে কি হবে 36/5 সেকেন্ড, তাই তো 36/5 সেকেন্ড। তাহলে আমার তো এরকম উত্তর নাই, তাহলে কি হবে 5 সাথে 35, তাহলে 7 5 সাথে 35 থাকলে 1, তাহলে 10 হলো, 5 দুগুনি 10, 10 দশমিক নিলাম, তাহলে 7.2 সেকেন্ড, 7.2 সেকেন্ড অ্যান্সার এ, বুঝতে পেরেছো? তাহলে আমরা নেক্সট চলে যাই, দেখো 2 এর অঙ্কটা, 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, তাহলে ডি সমান কি হবে, ভি গণিত টি, বুঝতে পেরেছ, ভি গণিত টি। তাহলে আমরা কি বলে, ভি এর মান কত বলেছে 36, 5 এর 18 দিয়ে গুণ করবো, কারণ মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে, টি কত বলেছে, টি 15 সেকেন্ড, 15 সেকেন্ডে, তাহলে 18 কে 18, 18 দুগুনি 36, তাহলে 5 দুগুনি 10 গণিত 15 সমান কত 150 মিটার, বুঝতে পেরেছ না, 150 মিটার অ্যান্সার কি, বুঝতে পেরেছ? তাহলে একটা সূত্র ইউজ করব, এটা কি ভি সমান ডি বাই টি, এটাকে আমি 3 রকম সূত্র বাকি করলাম, বললাম তো টি যখন চাইবে তখন ডি বাই ভি করব, আর যখন ডি চাইবে তখন ভি গণিত টি করব, বুঝতে পেরেছ? নেক্সট চলে যাই, 3 নম্বর অঙ্কটা দেখে নাও, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত, আমাকে কি বলেছে, ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে আমার ভি সমান কি হবে, ভি সমান কি সূত্র বলে পড়লাম আমরা, ভি সমান ভেলোসিটি সমান ডিস্টেন্স বাই টাইম, বারবার এই কারণে লিখছি তোমাদের মনে থেকে যায় যেন, সেই জন্য বারবার লিখছি আমি। তো ডিস্টেন্স কত 120, টাইম কত 10, তাহলে এটা কি হবে মিটার পার সেকেন্ড হবে, বুঝতে পেরেছ, শূন্য শূন্য কাটলো, তাহলে এটা কি হবে 12 মিটার পার সেকেন্ড, তাহলে 12 মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছ, অ্যান্সার এ, বুঝতে পেরেছ। নেক্সট চলে যাই, 3 4 নম্বর অঙ্কটা, 3 নম্বরটা হলো, 4 নম্বরটা, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা,
ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? এবার গল্পটা এসেছে কি বলো তো, মোট দৈর্ঘ্য আমার কত হলো, মোট দৈর্ঘ্যটা আমার কত হলো, ডিস্টেন্স আর দৈর্ঘ্যটা কত হবে? প্রথমে যেটা বলেছিলাম কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্রথমে একটু হালকা লিখছি আমি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যুক্ত কি হবে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে তো এটা টোটাল দৈর্ঘ্য হবে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে কি হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আমার এখানে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 230, তাহলে 230 যুক্ত নিজের দৈর্ঘ্য কত, 120, তাহলে 120 কত মিটার হলো, কত 350 মিটার, 350 মিটার, বুঝতে পেরেছ? এবার আমার কি চেয়েছে, সময় চেয়েছে, তাহলে টি সমান কি হবে, ডি বাই ভি, ডি এর মান কত 350, ভি এর মান কত, ভি এর মান 90, 90 কি বলেছে কিমি পার ঘন্টা, তাহলে 90 কে কি করতে হবে, 90 কে আমরা কি করবো বলতো, 90 গুণিত 5 এর 18, বুঝে গেল, তাহলে 5 18 90, তাহলে আমার কি হলো 350 বাই 5 গুণিত 5, 5 দ্বারা 8 5 7 35 0, 5 14 70, তাহলে 14 কত হবে, 14 সেকেন্ড, কত সেকেন্ড হবে, 14 সেকেন্ড, তাহলে আনসার ডি। আমার প্রথমে দেখে নিতে হবে কি কি এটা কি বেগটা কিসে দেওয়া আছে আর ডিস্টেন্সটা কিসে দেওয়া আছে, বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই, 5 নম্বর অঙ্কটা, আজকের 5 নম্বর অঙ্কটা, 45 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার দৈর্ঘ্য লম্বা একটি সেতু অতিক্রম করবে? তাহলে একই গল্প, তাহলে টোটাল ডিটা কি হচ্ছে, ডি এখানে আমি কত পাচ্ছি, ডি পাচ্ছি 171 যুক্ত 229, যোগ করলে কত হবে, তাহলে এটা কি হবে, তাহলে টোটাল হচ্ছে কত, তাহলে এটা হবে 300 400, মানে 10 10 0, তাহলে 4, তাহলে 400 হচ্ছে ডিস্টেন্স, আমার 400 পেলাম, তাহলে আমার কি বলো, তাহলে টাইম বলছে টি সমান কি হবে, ডি বাই ভি, ডি এর মান কত 400, ভি এর মান কত, ভি এর মান কত 45, 45 কি কিমি পার ঘন্টা দেওয়া আছে, তাহলে এটা কি করবো আমি, তাহলে কি করবো 5 এর 18 দিয়ে গুণ করবো, তাহলে এটা কি দাঁড়ায় 400 গুণিত, এ 15টা উপরে 18টা উপরে চলে যাই, সব রকম ভাবে দেখাচ্ছি আমি, হ্যাঁ কোনো লাইন স্কিপ করছি না, যতটা পারছি না স্কিপ করা, তাহলে এটা 5 দিয়ে গুণ করো, তাহলে 5 এ 8 এ 40, তাহলে 0 হলো, 5 9 45, 5 একে 5 5 6 30 হলো, 9 কে 9 9 দুগুনি 18, তাহলে 16 দুগুনি 32, তাহলে কত হবে 32 সেকেন্ড, অ্যান্সার সি, বুঝতে পেরেছ? নেক্সট চলে যাই, 6 নম্বর অঙ্কটা দেখে নাও, আজকের আমাদের 6 নম্বর অঙ্ক, 800 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা, ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গের দৈর্ঘ্য মিটারে চেয়েছে, মিটারে কত হবে, তাহলে আমি বলি ডি সমান কি হবে, ভি গণিত টি, তাই তো, তাহলে ভি গণিত টি বলেছে, এখানে একটা গল্প বলি, একটি সুড়ঙ্গ অতিক্রম করে, তাহলে ভি গণিত টি বলেছে, তাহলে ভি এর মান কত 800, সরি সরি ভি এর মান কত 78, কি কিমি পার ঘন্টা, তাহলে 5 এর 18 করব, গণিত এটা কত আছে, 1 1 সেকেন্ড লিতে, 1 মিনিট আছে, তাহলে 1 1 সেকেন্ডে কত 60 দিয়ে গুণ করব, বুঝতে পেরে যেন পাটরি, তাহলে আমি এটা কি করব, কাটাকাটি করি, কয় দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 6 18, 3 2 6 3 6 18,
ছয় কে ছয়, ছ দশ ষাট, তাহলে কি হবে? 26 গুণিত 5 গুণিত 10, তাহলে এর সাথে আগুন করো, 5 6 30, 5 2 10, তাহলে 4 130, 5 4 100, তাহলে 1300। টোটাল আমার এই 1 মিনিটে কতটা অতিক্রম করবে? 1300 মিটার অতিক্রম করবে, 1300 মিটার অতিক্রম করবে। এর মধ্যে আমার কি কি ঢুকে আছে? টেনের দৈর্ঘ্য ঢুকে আছে, তাই তো? টেনের দৈর্ঘ্য ঢুকে আছে, যুক্ত সুরঙ্গের দৈর্ঘ্য ঢুকে আছে, সুরঙ্গের দৈর্ঘ্য ঢুকে আছে, তাই তো? দুটো মিলে 1300, তাহলে আমার টেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 800। তাহলে এর যদি 800 হয়, তাহলে সুরঙ্গ কত হবে? 500 হবে কি হবে না বলো, গল্প বলো। 8 5 13, তাহলে 500 হবে কি হবে না সুরঙ্গের দৈর্ঘ্য? তাহলে অ্যান্সার বি। বুঝতে পেরেছো না পারো না, আমাকে ক্লিয়ার বলো। হ্যাঁ, নেক্সট চলে যাই। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না তোমরা। দেখো 7 নম্বর অঙ্কটা দেখি। 90 কিমি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে একইভাবে টোটাল ডিস্টেন্স আমরা বের করলি। ডিস্টেন্স সমান কি হবে? ভি বাই, সরি, ভি গণিত টি। টোটাল ডিস্টেন্স বের করবো, ভি এর মান কত? ভি এর মান কত? 90। 90 কি আছে কিমি পার সেকেন্ড? তাকে 5 এর 18 গুণ করবো, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর টি এর মান কত? 22 সেকেন্ড। বুঝতে পেরেছ? তাহলে 9 2 18, 9 10 90, 2 1 2, তাহলে 11 2 22, তাহলে আমার কত এলো? তাহলে 5 11 55, আর 10 0 550। আমার টোটাল ডিস্টেন্স পেলাম 550, মানে 22 সেকেন্ডে ও 550 মিটার যায়। তাহলে 550 মিটারের মধ্যে, এই 550 মিটারের মধ্যে কে কে আছে? ট্রেনের দৈর্ঘ্য আছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে হয়েছে 250, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 300 হবে কি হবে না? বুঝতে পেরেছি না পারেনি, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300, কারণ 250 আর 300 550 হচ্ছে, তাহলে 300 হবে। বুঝতে পেরেছো না পারো নি, আমাকে গল্প বলো। টোটাল ধরো 250, তাহলে 550, 550, তাহলে একটা 250 আর একটা 300 হবে, এখান থেকে আমি পেয়ে যাব। নেক্সট চলো, নেক্সট করি। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে। 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, ট্রেনটির বিপরীত দিক থেকে আসা 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে আমাকে এখানে বলো যে একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এইদিকে আসছে, এর দৈর্ঘ্য হচ্ছে 100, এর দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার, এর বেগ কত হচ্ছে? 60 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। এর কত হচ্ছে? এর দৈর্ঘ্য হচ্ছে কত? 160, এর দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার, এর ই কি হচ্ছে? 40 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছ? এবার আমি কি বলেছিলাম যে যদি ট্রেন বিপরীতমুখী হয়, দেখো বিপরীত দিক থেকে আছে, যদি বিপরীতমুখী হয় তাদের বেগ যোগ হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাবে, আর দৈর্ঘ্যটাও যোগ হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্যটাও যোগ হয়ে গেল। তাহলে আমার কি হবে? টাইম চেঞ্জ, টি সমান কি হবে? টোটাল দৈর্ঘ্য কত? তাহলে 160 আর 140, তাহলে 300 হচ্ছে টোটাল দৈর্ঘ্য, হচ্ছে আমার 300 মিটার কিন্তু, আর টোটাল বেগটা কত হচ্ছে? 100, এটা কিমি পার ঘন্টা, একে কত নিয়ে যাবে? 5 এর 18 গুণ করতে হবে, তাহলে 300 গণিতে নিচে 18টা উপরে উঠে যাবে, 18টা উপরে উঠে গেল, 18 নিচে কত থাকবে? 100 গণিত 5। বুঝতে পেরেছো না পারো নি, তাহলে 0 0 কাটলো, তাহলে কত হবে? 3 18 54 বাই 5, তাহলে 5 1 5, 5 10 50, থাকলো 4 40, 5 8 40, তাহলে 10.8 সেকেন্ড, 10.8 সেকেন্ড, অ্যান্সার বি। বুঝতে পেরেছো না পারো নি, অ্যান্সার বি। নেক্সট চলে যাই।
আজ তোমাদের খুব স্লো ভাবে বুঝাচ্ছি, দেখে নাও। হ্যাঁ, অবশ্যই না বুঝতে হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরো স্লো করার চেষ্টা করব এবং আরো ডিপলি বোঝানোর চেষ্টা করব। দেখো, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় এবং তারা পরস্পরে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত হবে? আমার বুঝতে পেরেছো না? পারোনি? প্রতিটি দৈর্ঘ্যে একটার যদি 120 হয়, আর একটার 120 হবে, তাহলে টোটাল দৈর্ঘ্য কত পেলাম? 240। কত সেকেন্ডে পরস্পর অতিক্রম করে? 12 সেকেন্ড। টি এর মান কত পাবো? 12 পাবো। তাহলে আমি বলতে পারি ভি সমান DT, বলতে পারি না? DT। তাহলে ডি এর মান কত? 240, আর টি এর মান কত? 12। 12 দুগুণে 24, তাহলে 2, তাহলে কত বললাম? 20 মিটার পার সেকেন্ড। কিন্তু উত্তর কি চেয়েছে? কিমি পার ঘন্টায় চেয়েছে। তাহলে একে আমি করি 20 গুণিত 18 5, তাহলে 4 5 20 কত হবে? 4 5 20। দেখো, একটা শর্ট এই আরেকটু আরেকটু শর্টকাট করে দিই। দেখো, দুটো মিলিয়ে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে একটার জন্য যে কোনো একটা, দুটো সমান সমান হবে গতিবেগ, তাহলে একটার কি হবে? একটার জন্য কি হবে? তাহলে 10 হবে, কারণ 20কে 2 দিয়ে ভাগ করব, তাহলে তো 10 পাবো। বুঝা হলো? তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে, 10 মিটার পার সেকেন্ড হচ্ছে হচ্ছে কি হয় না? তাহলে 10কে আমি 10 গুণিত 18 5 করবো, কি করবো না? 5 দুগুণি 10, তাহলে 18 দুগুণি 36 কিমি পার ঘন্টা। বুঝতে পেরে যেন পারোনি? ওখানে করলে হতো, ওখানে করে আবার 2 দিয়ে ভাগ করতে হতো, একই গল্প আমি করে দিলাম। তাহলে 36 কিমি পার ঘন্টা, অ্যান্সার সি। বুঝতে পেরে যেন পারোনি? নেক্সট চলে যাই 10 নম্বর অঙ্কটা। দেখো, 250 মিটার, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা, ঠিক আছে? একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? বুঝতে পেরেছো না পারোনি? আমাকে বলো। তাহলে কি বলেছে? একই দিকে, এই দিকে যাচ্ছে, এটা ফলো করবে, এদিকে যাচ্ছে, একই দৈর্ঘ্যে, কি বলেছে? একই দৈর্ঘ্যে। তাহলে এটা 250, এটাও 250। কি 250 কি মিটার? 250 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 500 মিটার। কত পেলাম? 500 মিটার। টোটাল ডিস্টেন্স কত হলো? 500 মিটার। কিন্তু একই মুখে, যখন একই মুখে হবে, তাহলে প্রথম এর কত? 40 কিমি পার আওয়ার। এর কত? 20 কিমি পার আওয়ার। তাহলে একই অভিমুখে, একই অভিমুখে গেলে আমি কি বলেছিলাম? যে বেগটা কি হবে? বেগটা বিয়োগ হয়ে যাবে, বেগটা বিয়োগ হয়ে যাবে। 20 কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার হবে কি হবে না? বুঝতে পেরেছে না পারেনি? তাহলে আমাকে বলছে কত মিনিটে? তাহলে আমি আগে সেকেন্ডে বের করি, একে একে আমরা কি করব, ঘন্টায় নিয়ে চলে যাই, না মিনিট পার সেকেন্ডে নিয়ে। তাহলে 20 একই এক একসাথে বের করি, তাহলে টি সমান কি হবে? DV, ডি মানে কত? 500, আর ভি মানে কত? 20 গুণিত 5 এর 18, তাহলে সরি, তাহলে 500 গুণিত এই 18টা উপরে চলে যাবে, বাই 20 গুণিত 5। বুঝতে পেরেছ? 5 5 কাটলো, তাহলে 100 থাকলো। তাহলে 20কে 20, তাহলে 5 20 100। তাহলে আমার কি বলো যে 5 গুণিত 18, এটা কি আমার সেকেন্ড? কি এটা আমার সেকেন্ড? কিন্তু আমাকে মিনিটে নিয়ে আসতে হবে, তাহলে যেহেতু মিনিটে চেয়েছে, কত মিনিটে চেয়েছে, তাহলে 5 গুণিত 18 বাই 60 করতে হবে, তাহলে তো আমি মিনিট পাবো। বুঝতে পারছো না পারেন? মিনিট, তাহলে আমি গুণ এই করি, তাহলে 3 6 18 10 6 10 60, 5 1 5, 5 2 10, তাহলে আমার টি সমান কত পেলাম? 3 এর 2 মিনিট।
তাহলে 1:02 মিনিট, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার এটা ডি, এখানে 2 আছে। চলো নেক্সট দেখা যাক। সরি একটু ডিস্টার্ব হয়েছে। 11 নম্বর অঙ্কটা দেখেন, 11 নম্বর অঙ্কটা কি বলেছে? 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 10 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ডিটা আমরা কি পেয়ে গেছি, 350 পেলাম, কিন্তু ভিটা কত পাবো? দুটো একই দিকে যাচ্ছে, বুঝে গেল? তাহলে 40 বিপরীত দিক থেকে আসেনি, একই দিকে বলেছে। 40 - 5 তাহলে 35, এটা কি কিমি পার আওয়ার্স, কিমি পার আওয়ার। তাহলে আমার কি বলেছে, কত সময়ে, সময় চেয়েছে। তাহলে টি সমান কি হবে, ডি বাই ভি, বারবার লিখছে এই কারণে যে তোমাদের মুখস্থ হয়ে যায় না। তাহলে 350 / 35 গুণিত 5/18, তাহলে 350 × 18 উপরে যাবে, নিচে কি থাকবে, 35 × 5। 35 35 কেটে যাবে, তাহলে 10 5 2 10, 18 × 36 সেকেন্ড, কত সেকেন্ড, 36 সেকেন্ড, কত সেকেন্ড হবে, 36 সেকেন্ড, অ্যান্সার এ। চলো নেক্সট, 12 নম্বর অঙ্কটা দেখে না, 12 নম্বরটা দেখিনি। একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল, যদি ট্রেনটি লোকটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটি কত মিটার দৈর্ঘ্য? তাহলে আমরা কি বলে, তাহলে আমার কি হবে দৈর্ঘ্য, তাহলে ডি সমান কি হবে, ভি গণিত টি, ভি এর মান কত, ভি এর মান দেখো একই অভিমুখে, তাহলে 40, ভি সমান কি হবে, 40 - 25 হবে কি হবে না, একই দিকে যেহেতু বলেছে, একই দিকে, এ দেখো একই অভিমুখে, তাহলে কত হবে, 15। তাহলে বেগের মানটা কত পাবো, কি পেলাম, 15 পেলাম। তাহলে 15, শুধু 15 লিখলে হবে, কি লিখতে হবে, 5/18 লিখতে হবে, কারণ 15 এটা কত আছে, এটা কিমি পার আওয়ার্স আছে, কিমি পার আওয়ার্স আছে, তাকে আমি নিলাম মিটার পার সেকেন্ডে। তাহলে টি এর মান কত, টি এর মান 48 সেকেন্ড, কত সেকেন্ডে, 48 সেকেন্ডে। তাহলে আমি এখানে কি করি, 3 দেখি, 3 × 6 = 18, 3 × 5 = 15, 6 × 6 কত, 6 × 8 = 48, তাহলে আমার কি হবে, 25 × 8 সমান কত হবে, 25 × 8 = 200, 200 কি মিটার, এইটা খুব ফলো করবে, মিটার আর ঘন্টা এগুলো, অ্যান্সার ডি, বুঝতে পেরেছো? তারপরে চলে যাই আমরা 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা কি বলেছে, 40 কিমি ঘন্টা এবং 22 কিমি ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কত, 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা আগে টোটাল ডিস্টেন্সটা বের করলি, ডি সমান কি হবে, তাহলে ভি গণিত, কোন দিকে বলেছে, একই দিকে বলেছে, একই দিকে মানে 40 - 22, তাহলে 18 করব, 18 কিমি পার সেকেন্ড, কিমি পার আওয়ার্স, তাহলে এখানে 18 × 5/18 করলে কি হবে, এটা মিটার পার সেকেন্ডে আসবে, এটা এখানে করছি, তাহলে আমার কি হবে, 18 × 5/18, টি এর মানটা কত, টি এর 1 মিনিট বলেছে, এক কত সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, সেকেন্ডে কনভার্ট করলো, 18 আর 18 কেটে গেল, তাহলে 5 × 60, তাহলে 5 × 6 = 30, মানে 300। তাহলে একটা যদি টোটাল আমার 300, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125, আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে, তাহলে কত হবে, 175 হবে কি হবে না, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 175, অ্যান্সার বি, বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই, 13 নম্বর অঙ্কটা দেখে, সরি 13 হলো 14, এবার 14 নম্বরটা,
270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে আসা 2 কিমি ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করে? এক ব্যক্তিকে অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, বুঝতে পেরেছো? তাহলে ডিটা আমরা কি পেয়ে গেছি? 270 পেয়ে গেছি। ভি কত পাবো? ভিটা কি পাবো? যদি বিপরীত দিকে যাচ্ছি তাহলে 25 যুক্ত 25 যুক্ত 2, তাহলে 27 কিমি পার আওয়ার্স, বুঝতে পেরেছো? পারেন কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের কি চেয়েছে সেকেন্ড? টি চেয়েছে, টি সমান কি হবে? ভি, সরি, ডি বাই ভি, ডি বাই ভি, ডি মানে কত? 270 আর এটা 27 গুণিত 5 এর 18, একে করলে কি হয়? 270 গুণিত 18 বাই 27 গুণিত 5, 27 27 কাটলো, তাহলে 10 5 দুগুনি 10, তাহলে কত হবে? 36, বুঝতে পেরেছে? মানে 36 সেকেন্ড। তাহলে অ্যান্সার বি। নেক্সট চলো 15 নম্বর অঙ্কটা দেখে নি আমরা। দেখো 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিকে থেকে 5 কিমি ঘন্টা বেগে আসা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমাকে বলো যে আমি বেগটা বের করলি, ভিটা বের করি, টোটাল ভিটা বিপরীত দিকে আসছে, তাহলে 100 ডিস্টান্স, এইটা 100, আর এটা কত হচ্ছে? কত সেকেন্ডে? আরে একটু ভালো করে লিখি তার বুঝতে হবে। ভি সমান কি? ডি বাই টি। ডি এর মান কত? 100। টি এর মান কত? 7.2, বুঝতে পারছো না? 7.2, তাহলে 100 গুণিত, তাহলে 10 তব, তাহলে 7 72 হবে, বুঝতে পেরেছো না? পারোনি, তাহলে এটা কি হবে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এটা আছে, বুঝতে পেরেছো না? পারোনি, তাহলে এটা মিটার পার সেকেন্ড, কিন্তু আমার কি আছে? ঘন্টা, কিমি পার ঘন্টা। তাহলে আমি একে যদি করি তাহলে 100 গুণিত 10 বাই 72, গণিতে কি করবো? মিটার পার সেকেন্ডকে ঘন্টাতে নিয়ে গেলে কি হবে? 18/5, 18/5, তাহলে 4 18 72 যা হলো, নাম ছোট করে কাটবে, তাহলে এটা কি হবে? 5 একে 5 5 দুগুনি 10, 2 একে 2 2 দুগুনি 4, 2 একে 2 50 দুগুনি 100, তাহলে আমার গতিবেগ কত গেলো? 50, টোটাল আমার বেগ পেলাম 50 কিমি পার ঘন্টা, টোটালটা আমি বললাম 50 কিমি পার ঘন্টা। কিন্তু কি বলেছে, কি বলেছে? সামনের দিক থেকে, তাহলে আমার যে দুটো কি 50 বিপরীত দিক থেকে আসে মানে যোগ হবে, দুটো যোগ করে আমি 50 পেয়েছি, তাহলে একটা যদি 5 হয় তাহলে আর একটা কত হবে? ট্রেনের বেগ কত? 45 হবে, বুঝতে পারছেন? পারেন লোক ব্যক্তির বেগ 5 হলে ট্রেনের বেগ কত? 45 হবে, তাহলে তো 50 হবে, কারণ বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে, তাহলে বেগগুলো যোগ হবে, যোগ করে আমি 50 পেয়েছি, তাহলে 45 আর 50, অ্যান্সার এ, বুঝতে পেরেছো না? পারোনি। নেক্সট চলে যাই 16 নম্বর অঙ্কটা দেখে নি আমরা। একই ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে একজন এই ট্রেনটা এইদিকে যাচ্ছে, ব্যক্তিটা এইদিকে আসছে, তাহলে এর 45 কিমি পার আওয়ার্স বেগ, এর হচ্ছে 5 কিমি পার আওয়ার্স বেগ। তাহলে আমি কি পাবো ট্রেনের দৈর্ঘ্য? তাহলে ডি সমান কি হবে? ভি গণিত টি। ভি এর মান কত? 45 আর 15, তাহলে 50 হলো, 45 আর 5, তাহলে 50 হবে, 50 গুণিত 5 এর 18, বুঝতে পেরেছো? গুণিত 18, তাহলে এটা কি হবে? কিমি হবে, কিমি হবে। কিন্তু আমার কিসে চেয়েছে? কিসে চেয়েছে? কিমি করে নি, সরি, এটা কি চেয়েছে? মিটারে চেয়েছে না? তাহলে আমরা এটা করা দর, মিটারে চেয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? সরি সরি সরি, এটা কিমি কেন হবে? এটা মিটারই তো হবে, মিটারে হবে, তাহলে 18 18 কাটলো, তাহলে 5 5 25, তাহলে 250 মিটার, কারণ কি বলতো,
আমি কিমি থেকে তো মিটারে নিয়ে এসেছি 5/18 গুণ করে, বুঝতে পেরেছো না? বুঝতে পারেনি, তাহলে আনসার ডি, বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই, 17 নম্বর অঙ্কটা দেখে নাও। 150 মিটার মানে 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি/ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তাহলে আমি টোটাল বেগটা বের করলে ভি সমান কত হবে, টোটাল দৈর্ঘ্য কত, তাহলে 100, তাহলে 250, সেকেন্ড কত, 10 সেকেন্ড, শুনে শুনে কাটলো, তাহলে আমার কি 25 কি হলো মিটার পার সেকেন্ড, এটা কি হলো মিটার পার সেকেন্ড। কিন্তু আমার কি করতে হবে, কিমি পার ঘন্টায়, তাহলে 25 × 18/5 কিমি পার ঘন্টা, তাহলে 5 × 5 = 25, তাহলে 5 × 18 = 90, 90 কিমি পার ঘন্টা, বুঝতে পেরেছো না পারানি? টোটাল আমি বেগটাকে কত বললাম, 90 কিমি/ঘন্টা, তাহলে 90 টোটাল বেগ পেলাম। তাহলে দুজনে কি হবে, এটা যোগ করে না বিয়োগ করে এসছে, যোগ করে এসছে, কারণ বিপরীত দিক থেকে এসছে। তাহলে একটার বেগ যদি 30 হয়, আরেকটার বেগ কত হবে, 60 হবে, বুঝতে পেরেছো পারানি? 60 হবে, অ্যান্সার সি। নেক্সট চলো, 18 নম্বরটা দেখে নাও। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি/ঘন্টা এবং 85 কিমি/ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? সমান দৈর্ঘ্য যেহেতু বলেছে, ডি সমান কি হবে, ভি গণিত টি। যখন বিপরীত দিক থেকে আসছে, তাহলে দুটো বেগ যোগ হয়ে যাবে, 85 + 75, তাহলে কি হবে, 90 = 160, বুঝতে পেরেছেন পারো নি? 160, তাহলে ভি এর মান কত পেলাম, 160 গণিত 5/18, কত সেকেন্ডে অতিক্রম করেছে, 18 সেকেন্ডে, তাহলে 18 সেকেন্ড অতিক্রম করেছে, তাহলে কি হবে, 18 18 কেটে গেল, তাহলে 5 × 16 = 80, তাহলে 0, তাহলে টোটাল দৈর্ঘ্য কত আমার, 800। টোটাল দৈর্ঘ্য যদি 800 হয়, তাহলে সমান যে দুটোই, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে 400, তাহলে অ্যান্সার কত, 400 বি, কারণ 2 দিয়ে ভাগ করে যেহেতু সমান বলে দিয়েছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য, এখানে তো সমান দৈর্ঘ্যের বলে দিয়েছে, বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই, 19 নম্বর অঙ্কটা দেখে নি। দুটি ট্রেন একই দিকে 40 কিমি/ঘন্টা এবং 20 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজনকে যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমাদের বেগটা কি হবে, বেগটা কি হবে, যদি একই দিকে যাচ্ছে, তাহলে বেগটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 40 - কত আছে, 20, তাহলে 20 কিমি/ঘন্টা আওয়ার্স, বুঝতে পেরেছো? কোন ব্যক্তিকে অতিক্রম করা নাকি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে ডি সমান কি হবে, ভি গণিত টি, বুঝেছ? ভি এর মান মতো 20, কিসে চেয়েছে এখানে, মিটারে চেয়েছে, তাহলে আমরা কি করব, 20টাকে কি করব, মিটার 5/18 গুণ করব, টি মানে কত, 5 সেকেন্ডে বলেছে, তাহলে আমি 10 × 20 = 20, 9 × 18, তাহলে 5 × 5 = 25, তাহলে 250/9, তাহলে কি 9 × 9 থাকলো কত, তাহলে সরি সরি 9 × 18 হবে, 9 × 18 থাকলো কত, 70, তাহলে কত, 7 × 9 = 63, থাকলো কত, 7, তাহলে 7/9, অ্যান্সার সি, বুঝতে পেরেছো না পারোনি? এটা ভাঙবে পেয়ে যাবে। নেক্সট চলো, 20 নম্বর অঙ্কটা দেখিনি। দুটি ট্রেন বিপরীত দিক থেকে এসে 50 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, তাহলে অতিক্রম করতে হবে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? একই গল্প, তাহলে বিপরীত দিক থেকে যেহেতু আসছে, বিপরীত দিক থেকে কি হবে, তাহলে বেগটা কি হবে, বিপরীত দিক থেকে আসলে, তাহলে এর ভি যোগ হয়ে যাবে, তাহলে টোটাল ভিটা কত হবে, টোটাল ভি, তাহলে 50 আর 40, তাহলে 90, 50 আর 40, তাহলে কত, 90, তাহলে ডি কি হবে, ভি গণিত টি, বুঝতে পেরেছো? ভি এর মান কত, 90 × 5/18, গণিত টি এর মান কত, 4 সেকেন্ড, 4, তাহলে 9 × 10 = 90,
দুগুণী 18, 2 দুগুণী 4, তাহলে 5 দুগুণী 10, তাহলে 10 গুণিত 10, তাহলে 100। কি পেলাম? 100 মিটার। বুঝতে পেরেছো না? পারোনি? কোনো ব্যক্তিকে অতিক্রম করা কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা? তাহলে বি আনসার 100 মিটার। দেখো 21 নম্বর অঙ্কটা দেখে নাও। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 55 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো, প্রথম ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমি টোটাল গতিবেগটা বের করে নিই আগে। তাহলে ভি সমান কি করব? ডি বাই টি। ডি মান কত? 150/5, এটা কি মিটার/সেকেন্ড? তাহলে 5 × 3 = 15, তাহলে 30 মিটার/সেকেন্ড। টোটাল আমার বেগ হচ্ছে কত? 30 মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড। তাহলে একে আমি 30 কিমি/আওয়ার করতে গেলে কি করতে হবে? 18/5, তাহলে 5 × 6 = 30, এটা কিমি/আওয়ার্স। কিন্তু তাহলে 6×8 = 108 কিমি/আওয়ার্স। বুঝতে পেরেছো? তাহলে টোটাল আমার বেগ কত বললাম? যে একজন যাত্রীকে অতিক্রম করে দুই ট্রেনের টোটাল বেগ হবে কি তো? 108। বুঝতে পেরেছো? দুই ট্রেনের বেগ হচ্ছে 108। তাহলে একটি ট্রেনের বেগ কত বলে দিয়েছে? 55। প্রথম ট্রেনটি কত চেয়েছে? দ্বিতীয় ট্রেন 55 বলে দিয়েছে। দ্বিতীয় ট্রেনটা যদি 55 হয় তাহলে প্রথম ট্রেনের কত হবে? 53 হবে। তাহলে 53 এটা যুক্ত করি তো 108 হবে, কারণ বিপরীত দিকে যাচ্ছে মানে কি ওদের বেগগুলো যোগ হবে। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার এ। নেক্সট চলে যাই। দেখো 22 নম্বর অঙ্কটা দেখে নি। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি, একটি ট্রেন এ থেকে সকাল 7:20 কিমি/ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো, অপর একটি ট্রেন বি থেকে সকাল 8:16 কিমি/ঘন্টা বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? দেখো এ একটা ট্রেন যাচ্ছে এই দিকে, সরি একটা দূরত্ব ধরলাম, এর দূরত্ব হচ্ছে 110 কিমি। এ বলে একটা ট্রেন যাচ্ছে, কত সময় চালু হয়েছিল? 7টার সময় চালু হয়েছিল। কত কিমি বেগে? 20 কিমি/আওয়ার্স বেগে। 1 ঘন্টা চলার পর 8টার সময় বি একটি ট্রেন, সরি বি একটি ট্রেন এই 8টার সময় চালু হয়েছে, কত কিমি বেগে? 16 কিলোমিটার বেগে, কিমি/আওয়ার্স বেগে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই, তাহলে এ 8টা যখন আমার 8টা হয়ে যাচ্ছে, এই 8টা হয়ে যাচ্ছে, তাহলে এই যে 1 ঘন্টা, 1 ঘন্টা এর এই যে ট্রেনটা গিয়েছে 1 ঘন্টায় কতটা গিয়েছে? 20 কিমি গিয়েছে। তাহলে আমরা 110 থেকে আমরা 20 কিমি বাদ দিয়ে দেবো, তাহলে 90 কিমি পরে থাকে। এই 90 কিমি যখন ডিস্টেন্স দুজনের মধ্যে গ্যাপ থাকছে তখন দুজনাই একসাথে ছাড়ছে, কত ছাড়ছে? এর 8টার সময় চালু হচ্ছে, এও 8টার সময় চালু করছে, কিন্তু এ 20 কিলোমিটার বেগে যাচ্ছে, 20 কিমি/আওয়ার্স বেগে যাচ্ছে, আর এ আসে 16 কিমি/আওয়ার্স। তাহলে এদের বেগটা যোগ হবে, দুটো বেগ যোগ করলে কত হবে? তাহলে 36 কিমি/আওয়ার্স হচ্ছে টোটাল বেগ হচ্ছে আমার কত? 36 কিমি/আওয়ার্স, কিন্তু আমার কি ডিস্টেন্স দিয়েছে 90, তাহলে 90 কিমি। তাহলে আমার টাইম কত লাগবে? টাইম কত লাগবে? তাহলে 90/36, বুঝতে পেরেছো? 36 ঘন্টা, এটা বুঝতে পেরেছো? মারানি তাহলে 6×6=36, 6×6 থাকলো 3, তাহলে 5×6=30, তাহলে 3 × 2 = 6, 3×5=15, অর্থাৎ 5/2 ঘন্টা, 5/2 ঘন্টা সমান 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পরে ওরা মিলিত হবে, 2.5 ঘন্টা পরে মিলিত হবে, কখন? কতক্ষণের পর? 8টার পরে। তাহলে 8টার সাথে যদি আমি 2.5 ঘন্টা যোগ করি তাহলে কত হবে? 10:30 হচ্ছে এটা এএম, বুঝতে পেরেছো? 10:30, 10:30 মানে কি? বি আনসার। বুঝতে পেরেছো না? পারে প্রথম যে 8টা পর্যন্ত কত কিলোমিটার সেটা বাদ দিয়ে দেবো, তা বাকি যে ডিস্টেন্সের গ্যাপ থাকবে সেটা আমরা দুজনের বেগগুলোকে যোগ করে টাইম নিয়ে বের করতে পারবো। তারপর আমরা দেখি
তেইশ নম্বর অঙ্কটা দেখে নাও। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি, একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি পার ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে 60 কিমি পার ঘন্টা বেগে রওনা দিল, এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? তাহলে একটা ডিস্টেন্স আমরা দেখে নিই, 220, 220 কিমি, বুঝতে পারছি, 220 কিমি। তাহলে এ একটা ট্রেন, বি একটি ট্রেন, তাহলে 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে আওয়ার ট্রেন চালু হচ্ছে, এই 2 ঘন্টা এর বেগ কত? 40 কিমি পার আওয়ার। তাহলে 2 ঘন্টায় কত যাবে? 80 কিমি যাবে কি যাবে না? 2 ঘন্টায় 80 কিমি যাবে, 2 ঘন্টায়, 2 ঘন্টায় 80 কিমি যাচ্ছে। তাহলে এই যে এদের মধ্যে গ্যাপটা, তাহলে এই 80 কিমি, 80 কিমি কমিয়ে দিল, তাহলে 220 থেকে আমি 80 বিয়োগ করে দেবো, তাহলে কত পাবো? 60, তাহলে 140। তাহলে এখন এ আর বি এর মধ্যে গ্যাপ কত থাকছে? এ আর বি এর মধ্যে গ্যাপ কত থাকছে? 140 গ্যাপ থাকছে, 140 গ্যাপ। আর বি এর কে কি কত বেগ কত? 60 কিমি পার আওয়ার। তাহলে আমি টাইম কত পাবো? তাহলে 140 বাই এর যোগ করব, এর 40 আর এর 60, তাহলে 100 কিমি ঘন্টা। বুঝতে পেরেছো না? পারোনি? তাহলে 100 কিমি ঘন্টা মানে কি? তাহলে শূন্য শূন্য কাটলো, তাহলে কত? 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 7/5 ঘন্টা। তাহলে আমার বলেছে এ থেকে কতটা যাবে, এ থেকে কত দূরে গিয়ে তারা মিলিত হবে। তাহলে এ এখান থেকে শুরু করেছে, তাহলে এ কতটা গিয়েছে তারপরে 2 ঘন্টার পরে যে সময়ে, 7/2 টাইমে, 7/5 ঘন্টা টাইমে কতটা গিয়েছে? তাহলে এর ডিস্টেন্স আমি বের করি, এর ডিস্টেন্স, এ এর থেকে, এর থেকে, সরি সরি, এ তো 10, এ যাবে, এ যাবে, এ যাবে, যাবে ডিস্টেন্স কতটা? 7/2/5, কত কিলোমিটার বেগে যাবে? 40 কিলোমিটার বেগে, 40 কিলোমিটার বেগে। তাহলে 5/8 40, তাহলে 7/8 56, 56 কিমি। ইয়ে তাহলে 56 কিমি পরে গিয়ে মিলিত হবে, বুঝতে পেরেছো? কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে ইয়ে কতটা কিলোমিটার দূরে মিলিত হবে? 56, আর এইদিকে 80 কিলোমিটার অলরেডি আগে চলে গিয়েছিল, তাহলে 80 + 56, তাহলে 136 কিমি, 136 কিমি, অ্যান্সার এ, বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই, 24টা। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? একটা কথা বলি, 160 মিটার দীর্ঘ, তাহলে 160 মিটার দীর্ঘ প্লাস 10x ধরি, এইটাকে আমার অতিক্রম করছে কত সেকেন্ডে? 21 সেকেন্ডে, বুঝতে পেরেছ? এবং একটি সিগন্যাল পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে যদি 9 সেকেন্ডে অতিক্রম, তাহলে এক্সটা কি 9 সেকেন্ডে অতিক্রম করছে? ও সিগন্যালকে অতিক্রম করা, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আমি ফার্স্টে বলেছি, তাহলে 9 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি যে এই যে 260 সেকেন্ড, ভালো করে বুঝবে, এই যে 260 সেকেন্ড, 21 - 9 সমান কত? তাহলে 21 - 9 মানে কত? তাহলে 12, 12 সেকেন্ডে এই 260 মিটার অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি 12 সেকেন্ডে 260 অতিক্রম করে, তাই তো? 12 সেকেন্ডে 260 মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত টাকা অতিক্রম করে? 260/12। তাহলে 9 সেকেন্ডে কত টাকা অতিক্রম করে? 260/12, গণিত নয়, বুঝতে পারছো? কারণ 9 সেকেন্ডে একটা সিগন্যাল পোস্ট অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর নিজের দৈর্ঘ্য মানে 9 সেকেন্ডে যতটা যায়, তাহলে 3 দিকে 11, 3 4 12, 3 3 9, 4 যা করো, 4 6 24, থাকলো কত? 2 4 5 20, তাহলে আমি কত পেলাম? 65, গণিত 3 3 5 15, 3 6 18, 18 আর 1 19, মানে 195 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 195 মিটার, বুঝতে পেরেছো? নেক্সট আরেকটা করে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে, সরি
25 নম্বর, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটি দৈর্ঘ্য কত? এর আগে চেয়েছিল ট্রেনের দৈর্ঘ্য, এবার চেয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তাহলে আমাকে বলো, এই 300 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, তাহলে ট্রেন একটি প্ল্যাটফর্ম 39 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে একটি সিগন্যাল কে অতিক্রম করছে কত? 18 সেকেন্ডে। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বলতে পারি যে যে 18 সেকেন্ডে, 18 সেকেন্ডে সেই অতিক্রম করে কত? 300 মিটার। কারণ কি, এই যে 18 সেকেন্ডে সিগন্যাল সিগন্যাল পোস্ট অতিক্রম করে নিজের দৈর্ঘ্য, আর নিজের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 300 মিটার, তাহলে 18 সেকেন্ডে অত অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্ম কত সেকেন্ড, কত সেকেন্ডে অতিক্রম করবে? কারণ 18 সেকেন্ড দুটো মিলিয়ে তো আমার 39 সেকেন্ড, তাহলে আমি 18 সেকেন্ড বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে 1, আর এটা কত? 2। তাহলে 21 সেকেন্ডে কতটা যায় সেটাই আমি দেখবো, তাই তো? তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে? 300/18। তাহলে 21 সেকেন্ডে কতটা যাচ্ছে? 300/18, গণিতে 21, 3 6 18, 3 7 21, 6 কে 6, 5 6 30, 50, 5 7 35, 350 মিটার। তাহলে কি হবে? 350 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অ্যান্সার সি। বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই। দেখো 26 নম্বর অঙ্কটা দেখে নাও। একটি ট্রেন 264 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমার বলেছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে আমি বলতে পারি যদি ও নিজের দৈর্ঘ্য 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? তাহলে 20 - 8 12 সেকেন্ডে। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করছে। বুঝতে পেরেছে? তাহলে আমি বলতে পারি যে 12 সেকেন্ডে অতিক্রম করে সে কতটা? 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে কতটা? 264/12। তাহলে 8 সেকেন্ডে অতিক্রম করে কতটা? 264/12, গণিত 8। তাহলে 3 4 12, 4 2 8, 3 1 3, 3 8 24, 3 8 24, তাহলে 88 2 176 মিটার। কত মিটার? তাহলে 8 সেকেন্ডে যেটা যায় সেটাই তো নিজের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার বি। বুঝতে পেরেছ? নেক্সট চলে যাই। দেখো 27 নম্বর অঙ্কটা দেখে নাও। একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করে, 5 সেকেন্ডে, এবং একটি 300 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? আমি ট্রেনটির গতিবেগ আগে বের করে নিই, আমি কি তাহলে ট্রেনটির ই বের করে নিই আগে, দৈর্ঘ্য কতটা যায় সেটা করলে হবে। তাহলে দেখো একটা কি যে তাহলে কি হবে, 5 সেকেন্ড, 5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, 12 সেকেন্ডে সহ সমগ্র তাই অতিক্রম করছে, তাহলে 12 - 5, তাহলে 7 সেকেন্ডে আমি বলতে পারি কি 350 মিটার অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে কতটা অতিক্রম করে? 350/7। তাহলে 5 সেকেন্ডে অতিক্রম করে কত? 350/7, হলো গণিত 5। তাহলে 5 7 35, 5 0, তাহলে কত হবে? 250। তাহলে 250 মিটার যায়। বুঝতে পেরেছ? তাহলে ট্রেনের বেগ কি হবে? ভি সমান 250/5 সেকেন্ড। তাহলে কি হবে? 5 5 6 25 50। কিন্তু এটা কিসের সাথে গুণ করবো? এটা মিটার পার সেকেন্ড হলো, এটা মিটার পার সেকেন্ড হলো, তাহলে 50 কে আমি কিমি পার সেকেন্ড করলে কি হবে? 18/5 করতে হবে, কিমি পার ঘন্টা। তাহলে 5 10 50, তাহলে কি হবে? 180 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছে না? পারো নি? দেখো আরেকটা নিয়ম শিখাই, আরেকটা নিয়ম শিখাচ্ছি। দেখো এটা তো বড় করে একটু ই করে শিখালাম, আরেকটা নিয়ম শিখাচ্ছি। দেখো বেগ সমান কি হয়, বেগ সমান কি করবে? দূরত্বের পার্থক্য, দূরত্বের পার্থক্য, পার্থক্য বাই সময়ের পার্থক্য। এটা আরেকটা সূত্র। হ্যাঁ, সময়ের পার্থক্য,
বুঝতে পেরেছো? পার্থক্য, তাহলে বেগ কি হবে, দূরত্বের পার্থক্য কি? তাহলে দূরত্ব পার্থক্য 10 সাড়ে 300, আর কোনো পোস্টকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা বাই কত হবে, সময়ের পার্থক্য কত? তাহলে 12 মাইনাস কত 5, এটা মিটার পার সেকেন্ডে যাবে, তাহলে 350/7, 12 তে 5 7, গণিত 18/5 করব। কেন করব? এটা কিমি পার ঘন্টায় নিয়ে যাব, কারণ কি আমার এখানে কিমি পার ঘন্টায় আছে, বুঝতে পেরেছো? তাহলে 5 7 35, 0 0 0 কাটলো, 5 5 কাটলো, তাহলে এখানে 10 থাকলো, তাহলে কি 180, এটাও করলে হবে 180 কিমি পার ঘন্টা, তুমি যে এরকম ভাবে করতে পারো। অ্যান্সার সি। চলো নেক্সট দেখা যাক। দেখো নেক্সটটা কি হলো, যে একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, তার ট্রেনটির গতিবেগ কত? একইভাবে করবা, শর্টকাটটা করবা, গতিবেগ, গতিবেগ সমান কি হবে, সময়ের পার্থক্য কত, দূরত্বের পার্থক্য 90 আর সময়ের পার্থক্য 30/30 - 15, এটা মিটার পার সেকেন্ড হবে, কিন্তু ms মানে মিটার পার সেকেন্ড, 90/15। এবার এগুলা কি উত্তর আছে, কিমি পার ঘন্টায় আছে, তাহলে আমরা কি করবো 18/5 দিয়ে গুণ করবো, কিমি পার আওয়ার্স, তাহলে কি হবে 5 দেখা তো 3 পাচ্ছে 3 পাচ্ছে 15, 5 একে 5 5 5 একে 5 5 8 40, সরি 5 একে 5 থাকলো, সরি 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 3, সরি 5 একে 5, 5 একে 5 থাকলো কত 4 5 8 40, তাহলে 3 একে 3 3 6 18, বুঝে গেল? তাহলে আমার কি কত পেলাম, 6 8 108/5, তাহলে 5 একে 5 5 দুগুণে 10, 5 একে 5 3 থাকলো, 5 6 30, তাহলে এ তাহলে কত হলো সমান 21.6 কিমি পার আওয়ার, বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই। দেখো 29 নম্বর অঙ্কটা দেখো, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে কত 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আমি বলছি কি, দেখো আমার এর দূরত্বের গ্যাপ কত 400, বুঝতে পেরেছি 400। তাহলে আমরা দুরকম ভাবে করতে পারি, আমি একরকম ভাবে বুঝাচ্ছি, ফার্স্ট বুঝে নিই যে সে আগের নিয়ম, বেগটা আগে বের করি, বেগ যদি বের করি তাহলে কি হবে, এটা ডিফারেন্স কত কত 400 800 - 400, সময় ডিফারেন্স কত 100 - 60, তাহলে কি হবে 400/40, তাহলে 40 40 কেটে গেল, তাহলে 10, এটা কি বললাম 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড এর গতিবেগ হলো, বেগ হলো, কিন্তু আমার বলেছে যে ট্রেনটা দেখো এটা ধরি 60 সেকেন্ডে কতটা যায়, তাহলে 60 সেকেন্ডে যায় কত, 60 সেকেন্ডে ট্রেনটি যায় কত 10 গুণিত 60 সেকেন্ড, তাহলে কত 600 মিটার, 600 মিটার যায় কি যায় না, তাহলে 60 সেকেন্ডে ট্রেনটা যায় 600 মিটার। হ্যাঁ, কিন্তু এখানে বলে যে প্ল্যাটফর্মের সাথে 60 সেকেন্ডে যায়, তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য কত হবে নিশ্চয়ই, তাহলে কি 600 - 400, তাহলে 200, বুঝতে পেরেছো না? অ্যান্সার সি। আর একবার ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, তাহলে প্রথমে আমরা কি করলাম, বেগ বের করলাম, বেগ কি দূরত্বের পার্থক্য বা সময়ের পার্থক্য বলে বেগ বের করলাম। এবার আমার 60 সেকেন্ডে কি, 60 সেকেন্ড আমার যাচ্ছে কত 600 যাচ্ছে, এটা তো প্ল্যাটফর্মের সাথে যাচ্ছে, 400টা কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, কিন্তু 60 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য 60 সেকেন্ডে যায়, টোটাল আমার 60 সেকেন্ডে যায়, তাহলে আমি 60 সেকেন্ডে কত যাই আগে বের করলাম, কারণ ট্রেনের বেগের সাথে 60 গুণ করলে আমার 600 মিটার পাচ্ছি,
এই 600 মিটার আমার 60 সেকেন্ডে যায়, এর মধ্যে 400 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে আর ট্রেনের দৈর্ঘ্য কত হবে? ট্রেনের দৈর্ঘ্য তাহলে 200 হবে। বুঝতে পেরেছো না? পারোনি, ক্লিয়ার? নেক্সট চলে যাই, দেখো 30 নম্বর অঙ্কটা দেখে নি। একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশনকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে আগে বের করে নেবো বেগ, বেগ করু, বেগ কত বের করবো? তাহলে দূরত্বের ডিফারেন্স কত হয়? 164 মাইনাস 108, সময়ের পার্থক্য কত? 16 মাইনাস 12। বুঝতে পেরেছো না? পারোনি, তাহলে আমরা কি করব? তাহলে এটা কত হচ্ছে? 56। 164 থেকে 108 বাদ দিলে 56 হয় ভাই, এটা কত? 4। 4 তাহলে কি, 4 একে 4, 4 4 16, তাহলে কত হবে? তাহলে 14 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলো? এর বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখবো যে এই যে 16 সেকেন্ডে বা 12 সেকেন্ডে করি, 12 সেকেন্ডে কতটা যাচ্ছে। তো 12 সেকেন্ডে ট্রেনটি যায় কত? 14 × 12 মিটার, কারণ বেগের সাথে যদি সময় গুণ করি তাহলে আমরা দূরত্ব পাবো, বুঝে গেল? তাহলে 12 × 14 কত হয়? 168 মিটার। 12 × 14 168 মিটার যায়, তাহলে 168 মিটারের মধ্যেই আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ঢুকে আছে 108 মিটার, প্লাস ট্রেনের দৈর্ঘ্য ঢুকে আছে। আমার 168 মিটারের মধ্যে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ঢুকে আছে, আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ঢুকে আছে, আর ট্রেনের দৈর্ঘ্য ঢুকে আছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 108 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 60 মিটার। বুঝতে পেরেছেন?